मॉडल 6 देखो, Nuttall auto sales use perpetual inventory system. On June 2015, new car inventory record show the total inventory of Taka 1,44,00,000 consisting of the following. আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল Nuttall Sales, Nuttall Auto Sales করেছে যে পণ্যগুলা perpetual inventory সিস্টেমে তার রেকর্ড এখানে দেওয়া, নতুন কারের যে রেকর্ডগুলা ছিল রেকর্ডগুলা এখানে দেওয়া। টোটাল ইনভেন্টরি কস্ট মানে মোট হচ্ছে তাদের 1,44,00,000 টাকার ইনভেন্টরি এখানে দেওয়া আছে। কি কি ইনভেন্টরি মানে কি কি প্রোডাক্ট ছিল, মডেল প্রোডাক্টের ক্যাটাগরি, PQR ইউনিট পরিমাণ 432, ইউনিট কস্ট এক একটা প্রোডাক্টের দাম কত ছিল। পি মডেলের গাড়ি ছিল 4টি, এক একটার দাম 15 লক্ষ করে। কিউ মডেলের গাড়ি ছিল 3টি, এক একটার দাম 16 লক্ষ করে। আর মডেলের গাড়ি ছিল 2টি, এক একটার দাম 18 লক্ষ করে। এই হচ্ছে আমাদের ইনভেন্টরি রেকর্ড, মানে আমাদের মজুদ ছিল। ডিউরিং দ্য জুন, চলতি জুনে, দ্য ফলোইং পারচেজ অ্যান্ড সেলস ওয়ার মেড অন অ্যাকাউন্ট। নিচের জুন মাসে যে ঘটনাগুলো ঘটেছে, ডিউরিং জুন চলতি জুন মাসে ফলোইং পারচেজ অ্যান্ড সেলস ওয়ার মেড অন অ্যাকাউন্ট। গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে অন অ্যাকাউন্ট। চলতি জুন মাসে যে ঘটনাগুলা ঘটেছে পারচেজ এবং সেলসের বাকিতে, তা নিচে দেওয়া। তার মানে এখানে দুইটা জিনিস তোমাকে পরিষ্কার করেছে, নিচে যেগুলো আছে এগুলো পারচেজ সেলস এবং ঘটনাগুলো প্রতিটাই অন অ্যাকাউন্ট বাকিতে। জুন 5 থেকে শুরু করে একদম জুন 28 পর্যন্ত অনেকগুলা এন্ট্রি দেওয়া। এই ইনফরমেশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করব, আমাদের করণীয় কি। আমাদের কাজ রিকোয়ার্ড জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনগুলোর আমরা জাবেদা করব পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে আমরা যেন ঘটনাগুলোর জাবেদা দিই। তাহলে আমরা প্রত্যেকটার জার্নাল করার চেষ্টা করব কোন মেথডে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি জার্নাল করি, আমাদের জন্য জার্নালের জন্য একটা টেবিল করতে হবে। তুমি জার্নালের জন্য একটা টেবিল করে নাও, মানে জার্নালের ঘরটা করে নাও, আমরা সবাই মিলে এটা সমাধান করব। তাহলে আমিও টেবিলটা করে নিচ্ছি, তুমিও টেবিলটা করে নাও। আমাদের প্রথম ঘটনা ছিল জুন 5, সো আমি ডেটে করে লিখি জুন 5, জুন 5 তারিখ। 5 তারিখে পারচেজ নাকি সেলস, তুমি শুধু এই মেসেজটা দেখো। 5 তারিখে ছিল পারচেজ নাকি সেলস। 5-এ ছিল পারচেজ 3R কার। আর মডেলের আমরা 3টা গাড়ি কিনেছি, এক একটা কত করে, 15 লক্ষ টাকা করে। তো পারচেজের জন্য জাবেদা ছিল পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর এখানে যেহেতু আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতেছি, তাহলে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা পারচেজের জন্য জাবেদা লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হওয়ার কারণ কি, আমরা বাকিতে কিনেছি, এই যে অন অ্যাকাউন্ট সবগুলা ঘটনা ছিল বাকিতে। কত টাকার, আমরা গাড়ি কিনেছি 3টা, এক একটার দাম 15 লক্ষ করে। তাহলে গুণ করলে হয় 45 লক্ষ। আমরা এক একটা গাড়ি 15 লক্ষ করে 3টা গাড়ি কিনেছি, আনসার আসবে 15 লক্ষ। এটা ইউনিভার্সিটি কোশ্চেন, তুমি শেষ করে আবার বাসায় তোমার ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আবার করার চেষ্টা করবা। জুন 7, সোল্ড 2P কার। আমরা 7 তারিখে গাড়ি বিক্রি করেছি, 7 তারিখে আমরা গাড়ি বিক্রি করেছি। সোল্ড 2P কার্স, 3টা P গাড়ি বিক্রি করেছি, এক একটা গাড়ির দাম 18,20,000 করে। বিক্রি করার জাবেদা, যেহেতু পারপিচুয়াল মেথড, বিক্রি করার জাবেদা দিতে হবে 2টি। তোমার মনে আছে কি, পারপিচুয়াল মেথডে বিক্রি করার জাবেদা আমরা দিই 2টি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট একটি, সেলস ক্রেডিট। এটা হচ্ছে বেসিক নর্মাল ফরম্যাটের জাবেদা, মানে স্বাভাবিক জাবেদাটা তোমাকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম জাবেদা। টাকা হচ্ছে আমরা কতটা গাড়ি বিক্রি করেছি এবং কত করে বিক্রি করেছি। দেখো আমরা গাড়ি বিক্রি করেছি 2টি, 18,20,000 টাকা করে। তাহলে 18,20,000কে যদি 2 দিয়ে গুণ দিই, আমাদের আনসার চলে আসে 36,40,000। 36,40,000। এই হচ্ছে বিক্রয়। তুমি জানো বিক্রয়ের দুটি জাবাদা দিতে হবে, আরেকটি জাবাদা আমাদের লাগবে, আর সেই জাবাদাটা হচ্ছে একটা তো এ দিলাম আর একটা হবে আমাদের বি। বি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। Merchandise inventory credit, cost of goods sold debit, merchandise inventory credit। এ হচ্ছে কস্টের টাকা দিয়ে জাবাদা দিতে হবে। এখন কস্টের টাকা বলতে বোঝাচ্ছে ক্রয় মূল্য। আমরা কি গাড়ি বিক্রি করেছি 7 তারিখে? আমরা কি গাড়ি বিক্রি করেছি? পি গাড়ি। দেখো পি কার, যদি পি কার বিক্রি করি, পি কারের দাম কত ছিল? এক একটা পি গাড়ির দাম ছিল 18 লক্ষ, 15 লক্ষ। দেখো একটু, এক একটা পি গাড়ির দাম ছিল 15 লক্ষ, তাহলে দুইটা গাড়ির দাম কত? 30 লক্ষ। এটা হচ্ছে কস্টের টাকা, আমরা এখানে বসাবো 30 লক্ষ। এক একটা পি গাড়ির দাম ছিল 15 লক্ষ করে, তাহলে 30 লক্ষ হবে দুটি গাড়ির দাম। এটা হচ্ছে কস্টের টাকা 30 লক্ষ। ওকে, আমি আবার বলি, আমাদের প্রথম ছিল পারচেজ করার, গাড়ি কেনার জাবাদা, মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তারপর ছিল আমরা প্রোডাক্ট সেল করেছি, সেল করার জাবাদা দুটি হবে, একটা হচ্ছে নর্মাল জাবাদা বিক্রি করে আর একটা হচ্ছে কস্টের জাবাদা। নর্মাল টাকা হচ্ছে যত টাকায় বিক্রি করেছি সেটা, আর কস্টের টাকা টেবিলে দেওয়া থাকবে কস্টিং, আমাদের এক একটা প্রোডাক্টের দাম কত ছিল। আমরা দুইটা এন্ট্রি করেছি। 13তে চলে যাও, একদম সেম এন্ট্রি। 13 তারিখে দেখি আমাদের কি এন্ট্রি করতে হবে। সেম এন্ট্রি। 13তে আমরা পারচেজ করছি নাকি সেল করছি একটু দেখি। পারচেজ টু আর কার, আর গাড়ি দুইটা ক্রয় করেছি, এক একটা 8 লক্ষ টাকা করে। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, আগের জাবাদাটাই আমি ওইটা লিখে ফেলতে পারি। তারিখে আমি কি করেছি দেখো, পারচেজ টু আর কার, তিনটা আর গাড়ি ক্রয় করেছি, এক একের দাম 8 লক্ষ টাকা করে, তাহলে দুইটার দাম হচ্ছে 16 লক্ষ। আমি লিখতে পারি দুইটা গাড়ি কিনেছি 16 লক্ষ টাকা দিয়ে। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 16 লক্ষ। পারচেজের জন্য, পারচেজের জন্য জাবাদা কিন্তু একটাই হবে। এবার আসো 17তে যাই। সোল্ড ওয়ান পি কার, একটা পি গাড়ি বিক্রি করেছি আমি। একটা পি গাড়ি যদি আমি বিক্রি করি, কত টাকায় বিক্রি করেছি? কত তারিখ? 17 তারিখ। আমি 17 তারিখের পোস্টিং দেই, জুন 17 তারিখ। সোল্ড করেছি ওয়ান পি কার, একটা পি গাড়ি 18,50,000 টাকায়। তো বিক্রি করার জাবাদা দুটি, বিক্রি করার জাবাদা দুটি আমি দিয়ে দিলাম। এক হচ্ছে নর্মাল সেলসের জাবাদা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর দুই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার 17 তারিখে গিয়ে দেখো কি গাড়ি বিক্রি করেছিলাম আমরা। বিক্রি করেছি পি গাড়ি, এক একটার দাম 18,50,000। গাড়ি কয়টা বিক্রি হয়েছে? ওয়ান পি কার, তাহলে 18,50,000ই। তো নর্মালি আমাদের সেলসের ক্ষেত্রে নর্মাল টাকাটা হবে যত টাকায় বিক্রি করেছি, 18,50,000। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে সেম অ্যামাউন্টটাই আসবে, 18,50,000। আর তুমি জানো কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য হবে কস্টের টাকাটা। এটা কি গাড়ি বিক্রি করেছি আমরা? 17 তারিখ দেখা তো কি গাড়ি বিক্রি করেছি? পি গাড়ি। তাহলে পি গাড়ির অরিজিনাল দাম কত ছিল? টেবিলে যেতে হবে। পি গাড়ির দাম ছিল 15 লক্ষ, পি গাড়ির দাম ছিল 15 লক্ষ। 15 লক্ষ টাকার গাড়ি আমি বিক্রি করেছি 18 লক্ষ, তাহলে যেই টাকায় বিক্রি করেছি এটা হচ্ছে কস্ট। 15 লক্ষ বসাইতে হবে কস্টিং এর করে, 15 লক্ষ বসাইতে হবে কস্টিং এর করে। ওকে, এরপরে 17 পরে ছিল 20, পারচেজ টু কার, টু কিউ কার, এক একটা 16 করে। আমরা 20 তারিখে দুইটা কিউ গাড়ি ক্রয় করেছি, তাহলে ক্রয়ের জাবাদা লিখো। 20 তারিখে আমরা দুইটা কিউ গাড়ি ক্রয় করেছি, টু কিউ কার 16 করে, তাহলে ক্রয়ের জাবাদা তো একটাই, মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। লিখে দিলাম মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এবং টাকা আমরা 20 তারিখে কি গাড়ি ক্রয় করেছি, পারচেজ 2 কিউ কার, কিউ গাড়ি ক্রয় করেছি দুইটা, এক একটার দাম 16 করে, তার মানে 32 লক্ষ পারচেজ প্রাইস হচ্ছে 32 লক্ষ। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে 32 লক্ষ। ওকে, জুন 20 শেষ, আমরা যাব জুন 22 এ। জুন 22 বলতেছে রিটার্ন 1 কিউ কার পারচেজ অন জুন 20। ভাই আমরা জুন 20 তে যে মানে এই মাত্র যে পোস্টিং দিয়েছি ক্রয় করেছিলাম দুইটা গাড়ি, সেখান থেকে একটা গাড়ি আমরা ফেরত দিয়েছি, তাহলে এটা ক্রয় ফেরত, ক্রয় ফেরতে যাবে তা লিখবো। তো এটা তারিখ ছিল কত, জুন 22। ক্রয় ফেরতে যাবে দা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর পারচেজ রিটার্ন যেটা হওয়ার কথা ছিল এটার নাম হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকারই ফেরত দিয়েছি, একটা গাড়ি 20 তারিখের দাম ছিল 16 লাখ, তাহলে জাস্ট এখানে যত টাকার প্রোডাক্টটা ফেরত দিয়েছি শুধু এই 16 লাখ টাকা বসাবো, যত টাকা ফেরত দিয়েছি 16 লাখ টাকার একটা প্রোডাক্ট 16 লাখ টাকা লিখবো। এরপর ঘটনা ছিল সোল্ড 3 আর কার, 24 তারিখ। সোল্ড করেছি আমরা 3 আর কার, 3টা আর গাড়ি বিক্রি করেছি, এক একটা 24 লক্ষ করে। বিক্রি করার জাবেদা হবে দুটি, আমি জাবেদা দুটি লিখে ফেলি যেহেতু আমার কাছে রেডি করা ছিল, জাবেদা তো সেম আমি নিয়ে এসে পড়ি। তুমি দেখো 24 তারিখে আমি বিক্রি করেছি 3টা আর গাড়ি, বিক্রি করার জাবেদা তো সেম, আমি জাবেদাটা পোস্টিং দিলাম। আর জাবেদা বিক্রি করা হয় দুইটা, এক হচ্ছে সালসের জাবেদা আর একটা হচ্ছে কস্টের জাবেদা। এবার আসো কয়টা গাড়ি বিক্রি করছি, এক একটা আর গাড়ি 24 লক্ষ করে, তাহলে 3টা গাড়ির বিক্রয় মূল্য আসে 72 লক্ষ টাকা। বাহাত্তর লক্ষ টাকা 3টা গাড়ির বিক্রয় মূল্য আসে 72 লক্ষ টাকা দিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 72 লক্ষ, কারণ এক একটা গাড়ি যদি 24 লক্ষ করে হয় 3টা গাড়ির দাম 72 লক্ষ টাকা হয়। এবার আসো কস্টের টাকা, কি গাড়ি বিক্রি হয়েছে, সোল্ড আর কার, কি গাড়ি বিক্রি করেছি আমরা আর গাড়ি, তো আর গাড়ির দাম কত, আর গাড়ির দাম ছিল 18 লক্ষ, তাহলে 3টা 18 লক্ষ করে হলে 3টা গাড়ির দাম কত, 18 লক্ষ হলে 3টা গাড়ির দাম হচ্ছে 54 লক্ষ, তাহলে কস্টের টাকা হবে 54 লক্ষ, কস্টের টাকা হয়ে যাবে 54 লক্ষ। এদিকে আমরা কস্টের টাকা লিখব 54 লক্ষ। আর একটা এন্ট্রি বাকি আছে, সোল্ড 28 তারিখ, সোল্ড 1 কিউ কার 21 লক্ষ, একটা গাড়ি বিক্রি করছি, কত তারিখ ছিল সেটা, জুন 28, 28 তারিখ আমরা একটা গাড়ি বিক্রি করেছি। তো একটা গাড়ি বিক্রি করলে আমাদের নর্মালি দেখো 28 তারিখে বিক্রি করছি 1 কিউ কার, একটা কিউ গাড়ি বিক্রি করছি, তো গাড়ি বিক্রি করার জাবেদা তো নর্মাল দুইটা, একটা হচ্ছে বিক্রয়ের আর একটা কস্টের, যেহেতু একটা কিউ গাড়ি বিক্রি করেছি গাড়ির দাম কত ছিল, কত টাকায় বিক্রি করেছি, 21 লক্ষ। একবার কস্টের টাকা কত আসে, কোন গাড়ি, কিউ গাড়ি, কিউ গাড়ির দাম কত দেখো, ষোলো লক্ষ, একটা গাড়ির দাম 16 লক্ষ। জাস্ট আমরা এখানে 16 লক্ষ বসায় দিলেই হয়ে যাবে। ভাইয়া এতটুকু যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের হয়ে গেল জার্নাল এন্ট্রি আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে কথা বলো, আমি বাকিটা সলভ করার চেষ্টা করব।